जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। एसो मा लक्ष्मी बसो घरे, आमारी घरे थाको आलो करे। एई प्रार्थना प्राय सब बांगाली करे थाके, आर हिंदू बांगालीदेर घरे घरे लक्ष्मी देवीर आराधना करा हुए थाके। लक्ष्मी देवी के धन सम्पदेर देवी रूपे माना हय, आर एई धन सम्पद बृद्धिर आशाय सकल हिंदू घरे एई पूजापरी लक्ष्मी पूजार दिन उपवास रेखे सठिक नियम अनुसारे श्रद्धा ओ भक्ति सहकारे मा लक्ष्मीर पूजो अर्चना करें। मायर कृपा सम्पूर्ण रूपे पेते होले एमन किछु काज रयेछे जा एई कोजागरी लक्ष्मी पूजार दिन करले मा अत्यंत सन्तुष्ट हन, तार प्रिय भक्तजनेदेरो तार कृपा बर्षण करें। एर फले आपनार जीवने सुख शांति समृद्धि ओ धन सम्पदेर কখনোই অভাব হবে না। আপনি জীবনে আর্থিক উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। তো আসুন এইবার দেখে নিই কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন সম্পদ টাকা পয়সা খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার ঠাকুর ঘরের যে ঈশান কোণ অর্থাৎ আপনার ঠাকুর ঘরের নর্থ ইস্ট কর্নার, সেখানে এই কোজাগরী লক্ষ্মী পূজোর দিন একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ওই প্রদীপের ঘিয়ের মধ্যে একটু অল্প করে কেশর দিয়ে দিন। বন্ধুরা, কেশর হলো নারায়ণ স্বরূপ আর লক্ষ্মী দেবী হয়ে গেল ঘি। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি অতি অবশ্যই পাবেন। আর হ্যাঁ, এই প্রদীপটি রাখার আগে একটি বাটি নেবেন এবং ওই বাটির ওপরে যদি গোবিন্দভোগ চাল দিতে পারেন তো খুবই ভালো, না হলে আপনারা যে কোনো আতক চাল ওই বাটিতে কিছুটা দিয়ে তার ওপরে এই প্রদীপটি রাখুন। আর প্রদীপের মুখটিও নর্থ ইস্ট মুখ করেই রাখবেন। দেখুন না একবার করে কি সুন্দর আপনারা ফলাফল পাবেন, আপনারা নিজেই বুঝতে পারবেন। দেখবেন এর ফলে আপনার বাড়ির বাস্তু দোষ যেমন কেটে যাবে, ঠিক তেমনই আপনার সন্তানদের বিদ্যা বুদ্ধিতে কোনো রকম বাধা আসবে না। এর ফলে আপনি অর্থবান হয়ে যাবেন। একবার করেই দেখুন না বন্ধুরা, আমি বলছি এর ফলে আপনারা খুব ভালো ফল পাবেন। যে তুলো এই প্রদীপের মধ্যে ব্যবহার করবেন সেটিকে প্রথমে গোলাপ জলে, খানিকটা গোলাপ জলে সেই তুলোটিকে ভিজিয়ে নেবেন। এটি আপনি আজই করতে পারেন, কারণ গোলাপ জলে ভিজিয়ে নেওয়ার পর তুলোটিকে শুকনো করে নিতে হবে। তারপর ওই প্রদীপের তুলোটা শুকিয়ে গেলে আপনারা তারপর ওই তুলোটি প্রদীপের মধ্যে দিন। এই উপায়টি করলে মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হবেনই হবে, সাথে আপনার বাড়ির ভেতরে বাতাবরণেও একটা পজিটিভ এনার্জি চলে আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনারা রূপো জিনিস কোনো কিছু যদি আপনারা পরেন বা ধারণ করেন, আর তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মীকে আপনি নিশ্চিত রূপে প্রাপ্ত করবেন। আপনি যদি কোনো রকম রূপো জিনিস পরে থাকেন তাহলে ঠিক আছে, বেস্ট, না হলে
অতি অবশ্যই রূপর কোনো কিছু না কিছু অন্তত নিয়ে তবেই পূজোয় বসুন। আপনি রূপর একটা কয়েনও আপনি নিতে পারেন, যাই আপনার বাড়িতে থাকুক না কেন অন্তত রূপর জিনিস অতি অবশ্যই সাথে রাখুন। তারপর সুপ্রিয় দর্শক বন্ধুরা, তারপর একটা গোলাপ জলের ছোট্ট একটি বোতল কিনে নিয়ে আসুন, সেটিকে কোনো স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়ে তার সাথে খানিকটা জল মিশিয়ে নিন। এরপর ওই গোলাপ জলটি এরপর আপনি স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বসন পরে মা লক্ষ্মী ও অন্যান্য দেবদেবীর গায়ে স্প্রে করুন। তারপর আপনি নিজেও একটু স্প্রে করুন, তারপর দেখুন না কি হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার সারাটা দিন স্ফূর্তিতে থাকবে। আর কিভাবে মা লক্ষ্মী আপনার ওপর কৃপা করবেন এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এর ফলে আপনার প্রত্যেকটা দিন মা লক্ষ্মীর কৃপায় ভালো যাবে। এরপর ধন সম্পত্তি বৃদ্ধির জন্য আপনাকে যা করতে হবে সেটা হলো অর্থ পূজন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কারণ এবছর লক্ষ্মী পুজো পড়েছে শুক্রবার, আর এই অর্থ পূজনও হয় শুক্রবারই। আপনারা 500 টাকা 100 টাকা যাই টাকা পারুন না কেন একটা থালার মধ্যে রাখুন, সেটিকে গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি সেই টাকার ওপর ছিটিয়ে দিন, কিছুটা আতপ চাল ছিটিয়ে দিন। আর তার সাথে যেটা অতি অবশ্যই রাখতে হবে সেটা হলো আটা কড়ি। হ্যাঁ বন্ধুরা, আটা কড়ি রাখতে ভুলবেন না। তবে হ্যাঁ, এই কড়িগুলিকে প্রথমে কোনো হলুদ মাখিয়ে না হলে কেশর জলে ধুয়ে নেবেন, সেইগুলিকে ওই টাকার উপরে রেখে দিন। তারপর ওই টাকা গোলাপ ফুল বা পদ্ম ফুলের পাপড়ি ও কড়ি সহযোগে ওগুলোকে একসঙ্গে বেঁধে আপনার তিজোরি বা আপনার লকারে রেখে দিন। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি রাখুন আপনার দোকানে। আমি কথা দিচ্ছি, দেখবেন এর ফলে আপনার ব্যবসার ক্যাশ বাক্স কোনোদিন কখনোই খালি যাবে না। আপনি মা লক্ষ্মীর ওপর বিশ্বাস রাখুন। আমি আজ যে কথাগুলো বলছি সেগুলি 100% শিওর একদম হবেই হবে। এরপর যদি সম্ভব হয় তাহলে বন্ধুরা আপনারা পদ্ম বীজ বা পদ্ম বীজের মালা বা স্ফটিকের মালা বা খিস্টালের মালা, মা লক্ষ্মী ভীষণভাবে এগুলি পছন্দ করে। আর এই কোজাকড়ি লক্ষ্মী পুজোর দিন আপনি যদি এগুলি পড়াতে পারেন তাহলে ভীষণভাবে ভীষণ ভালো ফলাফল পাবেন। এরপর যে কোনো মন্দিরে গরুর গাওয়া ঘি আর তার সাথে নিন একটু দুধ, আপনি দুধের প্যাকেটও নিতে পারেন। ওই গাওয়া ঘি ও দুধটি নিয়ে কোনো মা লক্ষ্মীর মন্দির যদি পান, আর না পেলে যে কোনো দেবী মন্দিরে আপনি দিয়ে আসুন। এর ফলে আপনি দেখবেন আপনি সদা সর্বদাই মা লক্ষ্মীর কৃপায় অর্থ যুক্ত হয়ে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।